नमस्कार बंधुगण, आज 18 जुलाई रविवार सकाल घड़ी 7:10 आज रवाना दिच्छी दुर्गापुर शहर के बिसिंदा पहाड़े उद्देश्य। बिसिंदा पहाड़ बाँकुड़ा जिलार रघुनाथपुर ब्लकर अंतर्गत एक सुंदर स्थान, सबुजे समग्र एवं एक देर घंटार मध्य ही पोछाब से स्थान से दर्शन करब माँ नाचनचंडी मंदिर एवं तारे दर्शन करब सेखानकार सबुदे सौंदर्य के आशेपाशे पहाड़ के। तो चलू आजकल सफरटी शुरू करा जा। सफरे हमें बैक नहीं जाना, हमारे कार टाटा इंडिका नहीं सफरटी कर दुर्गापुर के बाँकुड़ा। तो कथा ना बाड़िए शुरू करा जा सफरटी। हमारे जावर रूटटी छिल दुर्गापुर के दुर्गापुर बैरेज बर्जरा हुए गंगाजल घाटी, गंगाजल घाटी के आबार लक्ष्मणपुर रोड धरे सोजा बिसिंदा पहाड़े उद्देश्य। दुर्गापुर के 5 किलोमीटर दूरे एसे गेसि हमारे पथ धरे दुर्गापुर के एसे रवाना दिच्छी दुर्गापुर के बिसिंदा पहाड़े उद्देश्य। दुर्गापुर हुए दुर्गापुर बैरेज हुए दुर्गापुर हुए हमें गंगाजल घाटी हुए जाब बिसिंदा पहाड़। तो आस्ते आस्ते एखाने एक बिरतिर जन्य दाड़ी और एखानकार सौंदर्य आपनी देखते पाच्छेन कि सुंदर सौंदर्य शालबने जंगले भर्ती। एखन बजे 7:50 और यही सकाले रविवार दृश्य एरकम सबुजे पुरो समग्र जंगलटी और जंगल एखानकार सौंदर्य एकटू देखी क्यों बाँकुड़ा जिलार और पुरुलिया जिला यह दुटो जिले शालबने जंगल प्रचुर पावा जाए। ये एखानकार एकधरण ऐतिह्य बोलते गले किछुक्षण पर पहुँचे जाब बिसिंदा पहाड़। तो संगे थकबें ये ब्लकटी और मोटामोटी 8-10 किलोमीटर पड़े एखान। तो संगे थकबें किछुक्षण पर पहुँचाची सेखानकार दृश्य अपने सामने तुले धरछी। যাদের অরণ্য খুবই প্রিয় তারা বিসিন্ধা পাহাড় যাওয়ার পথে এরম স্থানে কিছুক্ষণ সময় কাটাতেই পারেন। ঘন শাল পেয়ালের জঙ্গলের মধ্যে শুনতে পাওয়া যায় অনেক ধরনের পাখির ডাক এবং এখানকার সৌন্দর্য সত্যি অনাবদ্য। বন্ধুগণ পৌঁছে গেছি নাচনচণ্ডী পাহাড়ের কাছেই একদম। এই সোজা রাস্তা দেখতে পাচ্ছেন যাচ্ছে নাচনচণ্ডী মন্দিরে বিসিন্ধা পাহাড়ে, আর একদম খুবই সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন। রাস্তাটা একদম চারিদিকে সবুজে ঘেরা রাস্তা আর মাঝখান সবুজে ঘেরা গাছপালা আর মাঝখান দিয়ে আমাদের এই ছোটো রাস্তা, আর কিছুটা দূরেই রয়েছে আমাদের এই পাহাড়। খুবই সুন্দর পরিবেশ, বর্ষাকালে আসতেই পারেন এখানে, চারিধারে সবুজ হয়ে থাকে, গাছপালা প্রচণ্ড সবুজ হয়ে থাকে এখানে সবুজের সময়। আর এই স্থানটি বিসিন্ধা পাহাড় আমাদের বাঁকুড়ার পর্যটন মানচিত্রে সেভাবে স্থান আগে পায়নি, যেমন মুকুটমণিপুর বা বিষ্ণুপুর বা ঝিলিমিলি বা সুতান
এসব বা কামারপুকুর এই সমস্ত স্থানগুলি যেমন উল্লেখযোগ্য আমাদের বাঁকুড়া জেলার পশ্চিমবঙ্গে, এই বিসিন্দা পাহাড় সেরকম মানচিত্রে পর্যটন মানচিত্রে সেরকমভাবে স্থান পায়নি। কিন্তু এখন যেহেতু ইউটিউবের দৌলতে অনেক ভিডিও আসছে এবং লোকজন প্রচুর দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসছেন, খুব নিরিবিলি জায়গা, আর প্রকৃতিকে একদম কাছ থেকে পেতে হলে, নিরিবিলিতে পেতে হলে এই সুন্দর স্থানে আপনারা আসতে পারেন এবং একটি দিন কাটিয়ে যেতে পারেন। আমরা বিসিন্দা পাহাড়ে পৌঁছে এই উঁচু সিঁড়ি বয়ে ওপরের দিকে উঠতে থাকলাম এবং ওপরে ওঠাকালীন চোখে পড়ল বিভিন্ন গাছ। এই বৃক্ষ এখানে রোপণ করা হয়েছে, কোনোটা ফুল বা কোনোটা ফলের, বিভিন্ন ফুলের দর্শনও এখানে পাওয়া যায়। এবং ইতিহাস অনুযায়ী এই পাহাড় এক সময় একদমই শূন্য ছিল এবং এই পাহাড়কে সাজানোর পেছনে যার সবথেকে বড় ভূমিকা রয়েছে তিনি হলেন সাধু বাংলার প্রসাদ, যিনি এই স্থানে বিগত 12-14 বছর বাস করছেন এবং এই পাহাড়ের যাবতীয় খেয়াল তিনি রেখে আসছেন। অনেক বৃক্ষই তারই রোপণ করা এবং সামনে যে ঘরটি দেখছেন সেই ঘরেই তিনি বাস করেন। এই ঘরটি পঞ্চায়েত থেকে নির্মাণ করে দেওয়া হয়েছে তারই জন্য। কিছুটা ওপরে উঠেই রয়েছে ভোলানাথের মন্দির। ভোলানাথের মন্দিরের পাশেই রয়েছে বজরংবলীর মন্দির। আরও কিছুটা ওপরে উঠেই রয়েছে নাচনচণ্ডীর মন্দির এবং এই মন্দিরটি রয়েছে একটি বড় তেঁতুল বৃক্ষের নিচে। মন্দিরটি কত বছরের আগেকার ঠিক জানা যায়নি, কিন্তু এখনও এই তেঁতুল বৃক্ষের নিচেই পূজিত হচ্ছে এই দেবদেবী। বিসিন্দা পাহাড়ের হিল টপে উঠতে থাকলাম। বন্ধুগণ, পৌঁছে গেছি বিসিন্দা পাহাড়ের একদম উপরে। এখান থেকে এত অপরূপ দৃশ্য গ্রাম বাংলার দেখতে পাচ্ছেন, পিছনে কি সৌন্দর্য! ওই দূরের পাহাড়টি শুশুনিয়া পাহাড়, আমাদের বাঁকুড়া জেলার একটি উল্লেখযোগ্য পাহাড়। সবথেকে উঁচু পাহাড় আমাদের বাঁকুড়া জেলার মধ্যে হচ্ছে বিহারীনাথ পাহাড়,
তারপরে হচ্ছে আমাদের শুশুনিয়া পাহাড়। দেখতে পাচ্ছেন সোজা যে পাহাড়টা, ওই পাহাড়টা হচ্ছে শুশুনিয়া পাহাড়। এদিকে পুরো ধান ক্ষেত আর কত অসংখ্য খেজুর গাছ। ঠিক যেমন আমরা উপরে কোনো এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করে যখন যাই, ল্যান্ড করি বা টেক অফ করি, সেই সময় কিন্তু এরকমই দৃশ্য ফ্লাইটের জানলা থেকে আমরা দেখতে পাই। কি অপরূপ দৃশ্য এখান থেকে পিছনের গ্রাম বাংলার। যদি একবার ক্যামেরা ঘুরি দেওয়া হয়, পুরো জায়গাটার একটা 360 ডিগ্রি ভিউ দেখা যায়। দেখতে পাচ্ছেন বন্ধুগণ পিছনে যে দুটি বিল্ডিং দেখাচ্ছে, একটা হচ্ছে গেস্ট হাউস আর একটা হচ্ছে থাকার জায়গা। তো এখানে এলে এই দুটি জায়গায় আপনারা থাকতে পারেন। যারা দূরান্ত থেকে, দূর দূরান্ত থেকে একটু আসছেন, বেশি ডিস্টেন্স থেকে যারা এখানে বিসিন্দা হিল পর্যন্ত আসছেন, তারা ওইখানেই থাকে। তো পাহাড়ের একদম পাদদেশে আপনারা থাকতে পারবেন। তো এখানে কিছু ফোন নাম্বার দেওয়া আছে এনাদের, আগাম ফোন করে দেখে জানিয়ে দিতে হয় এই নম্বরে। তো তারপরে এই দুটি জায়গায় এরা ব্যবস্থা করে দেয় রাত্রিবাসের জন্য। থাকা খাওয়া সবই এখানে অ্যাভেলেবেল আছে এই দুটো জায়গায়। গ্রাম পঞ্চায়েত থেকে এই সুবিধা এখানে করে দেওয়া হয়েছে। আর আমি যদি পাহাড়ের অন্যদিকে যাই, এদিকটা দেখতে পাচ্ছেন দূরে ওই যে প্ল্যান্ট দেখতে পাচ্ছেন, দূরে প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট, স্টিল প্ল্যান্ট এর দৃশ্য। আর একদম এখান থেকে একদম 360 ডিগ্রি ভিউ পুরোপুরি গ্রাম বাংলার। আমার পিছনটা পুরোপুরি একদম সবুজে ঘেরা বর্ষার সময়। দেখুন সৌন্দর্য। বন্ধুগণ একটা রকের উপর আমি দাঁড়িয়ে আছি। খুব উঁচু উঁচু রক আছে এখানে, আর রকের উপর থেকে দাঁড়িয়ে আপনি এখান থেকে একদম সুন্দর ভিউ, উপর থেকে একদম স্পষ্ট ভিউ দেখতে পাবেন। দূর দূরান্তর অনেক গ্রাম আর অনেক বসতি এখান থেকে ভালোভাবে মন দিয়ে দেখলে দর্শন করা যায়। এবং যেই পাথরটির উপরে আমি দাঁড়িয়ে আছি, এই পাথরের আশেপাশে, এবং এই পাথরটি কথিত আছে যে আগেকার দিনে এখানে কিন্তু বাঘ থাকতো। মানে আজকের এখানকার লোকাল লোকেরা বলে এখানে নাকি বাঘের গুহা ছিল, একসময় এখানে বাঘ থাকতো। এই রকের মধ্যেই, এই রক বা যে রকগুলো আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্তে, এই রকের আশেপাশে জন্তু জানোয়ারের ভয় ছিল। এখন সেই জিনিস আর নেই, সেই জন্তু জানোয়ারের ভয় আর নেই। আপনারা নির্ভয়ে এখানে আসতে পারেন এবং দর্শন করতে পারেন এই পাহাড়ের টপ থেকে সৌন্দর্য, সবুজে ভরা এত গ্রাম বাংলার চিত্র আপনারা এখান থেকে কিন্তু দর্শন করতে পারেন। এবার নামছি বিসিন্দা পাহাড়ের উপর থেকে, একদম রাস্তা একদমই নিচু, আস্তে আস্তে নামতে হবে। আর বর্ষার সময় তো মাটি একটু নরম থাকে, মাটি চট করে ছেড়ে যায় পায়ের তলা থেকে, ওই জন্য একটু আস্তে আস্তে নামতে হবে এই পাহাড় থেকে। আবার আমরা একটু নিচে মন্দিরের দিকেই যাচ্ছি, দর্শন হয়ে গেল আমাদের বিসিন্দা পাহাড়ের। বন্ধুগণ এটা হচ্ছে মানাচণ্ডীর অতিথিনী বাস, এখানে এসে থাকতে পারেন রাত্রিবাসের জন্য বা পুরো দিন থাকার জন্য। এই ফোন নাম্বার উপর যেটা দেওয়া আছে, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এখানে আসতে পারেন। ফোন নাম্বারটা আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে ফোন নাম্বার। যে ফোন নাম্বারটি উপরে দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারটি
বন্ধুগণ পিছনে আরেকটি হলও রয়েছে, সামনে দুটি গেস্ট হাউস রয়েছে, এখানে একটি গেস্ট হাউস রয়েছে নাচনচণ্ডী মানাচনচণ্ডীর গেস্ট হাউস, এখানে থাকতে পারেন। আর দু নম্বর হচ্ছে এখানে একটা হলও রয়েছে, যে হলে আপনি ডাইনিং হল বসার জন্য এরকম জায়গা করা আছে। তো খুবই নিরিবিলি জায়গা বন্ধুগণ, পাহাড়ের পাদদেশে এই দুটি জায়গায় আপনারা থাকতে পারেন নিরিবিলি পরিবেশে, যারা রাত্রিবাস করতে আসছেন এখানে। আর যারা বিশেষত কলকাতা থেকে আসছেন তাদের জন্য বলছি, তাদের জন্য তো এখানে থাকতে হবেই, তো তারা অবশ্যই এই নাম্বারে, যে নাম্বারটি আপনি এখন আমি দিলাম এখনই, ওই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে আগের থেকে বুক করে নেবেন, যে কদিন থাকবেন, খাওয়া দাওয়া কীরকম আছে, কজনের আছে, আগের থেকে বুকিংটা করে এখানে আসবেন। বন্ধুগণ, এই টাটা ইন্ডিগাই আমার ভ্রমণ আমাদের বিসিন্দা পাহাড়ের দুর্গাপুর থেকে। অনেকদিন পরে এই কার নিয়ে আবার যাত্রায় বেরোলাম, ভালোই লাগলো দিনটা আজকে ঘুরে। এবার আমরা আমাদের গন্তব্যস্থলে ফিরে যাব দুর্গাপুরে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, ভিডিওটিতে চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে থাকবেন, নিত্য নতুন এরকম ভ্রমণের ভিডিও আমি আমার চ্যানেলে দিতেই থাকবো। ধন্যবাদ বন্ধুগণ, আজ চলি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।